এই বিষয়ে আল্লামা বদ্রত্তি নায়নি রহেমেহল্লাহ হতে হয় না সহীবখানির কিতা বাবে সম অমি আসরা এ তিনি বলেছেন দ০টা কারণে আল্লা পাকরপল আয়লা মিন এই দিনটাকে ই আসরা রেখেছে দ০টা কারণে আল্লা পাকরফগুল আলামন আসুরা দিন কি আশুরা দেখেছে। কি দশটা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন এমন দশটা বিষয় তার পয়াগম্বরদের সাথে যেগুলো জড়িত আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন লিয়ন্নাল্লাহ তাআলা আকরাম ফীহি 10 মিনাল আমবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বিশেষ কিছু কারণে তাদেরকে সম্মানিত করেছেন এই দর্জন পয়াগম্বরের সাথে পথ করে এই দিনটাকে এই আশরা বলা হয় আসরার দিন বলা হয় ভয় মো বলেন যেই দশজন প্রয়াগম্বর কি আল্লাপাক্রবুল আনমিন দর্জন প্রয়াগম্বরদেরকে উপলক্ষ করে এই দিনটা কি আশরা এক নম্বর হলো হদরতে মুসা আলিস সালাম

আল্লাহর পেগম্বর হাজরতি মুসা আলী সালাম তান কবিরান লোকদের কিনে যখন সফল শুরু করে দিলেন আর ফেরাউন বাহিনী যখন খুঁজ গেল তারাও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়া তার পিছু লাগল পিছনে এই অবস্থা দেখে সামনে হলো সমুদ্র আর পিছনের দিক থেকে ফের বাহিনীর আক্রমণ মসালা শ্যামিন অনুসারীরে বললেন ইন্ন মুদ্রিক আমরা তো পাকরাও হয়ে গেলাম আমাদেরকে তো ধরে ফেলবে আমাদেরকে শেষ করে ফেলবে মসা পায় বললেন বললেন সুরতু সোহারাবাসুট্টি এবং শ্রী শুটি নম্বর আয়াত কয়ে কেন্ বে দি সয়া দীন মূসা আলাসলাম বললেন কখনো নয় বড় আমাদের সাথে আল্লা আছেন আল্লাপা ক্রব্বোলা আলমিন আমাদেরকে সুপদ দেখাবেন আল্লাপা কি আমাদেরকে পদ পরিচালিত করবেন কোনো টেনশন নাই কোনো পেরশানি না পেরেশানি না এনা ইলা মূসা

আল্লাপাক সমুদ্রের পানি কে সরাই দিলেন পাহাড়ের মতন পাক ওই সমুদ্রের পানিগুলোকে সরায় দিলেন রাস্তা করে দিলেন এবং কবির আল্লুকদেরকে আমি পাক মুক্তি দান করলাম আর দ্বিতীয় দল ফেরাউন বাহিনীকে আমি আল্লাহ পাক ডুবাই মারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ফেরাউন কে আল্লাহ পাক দুই দেখতে থেকে পানি যখন চেপে বসলো পানি যখন ভেঙে পড়ল পাহাড় সম ওই পানি ভেঙে পড়ল ফেরাউন বাহিনী যখন মাসকানে চলে গেল হাত্তা আদারাকাহুল গরকু ক্বালা অ্যা মন্ত আন্দহুলা ইলাহাম ইল্লাদি আমানাত বিহী বনু ঈশর ঈদ চতুর্দিক থেকে যখন প্রাণী আক্রমণ করলো পানি যখন গ্রাউ করলো তখন ফেরাউন বলে বনে ইসরাইলের রবের ইমান আমি এনেছি ও আনা মিনাল মুসলিমই আমি ইসলাম ধর্মগ্রহণ করেছি আলনা ফাকরবুল আন আমিন বললেন আল আল এতক্ষণে বুঝি ইমান আনার কথা এতক্ষণে বুঝি ইমান এনেছ ওকদা সইতা কবলো ইতিপূর্বে তুমি জমিনের ভিতরে নাফরমাণি করেছ আমার বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করেছ নিজেকে আনারব র হকুমুল আলা ভররব বলে দাবি করেছ হকুম ত মিনাল মুফসিদ্দী এদিক থেকে ফেরাউন বলতেছে ও আনা মিনাল মুসলিমিন আমি মুসলিম আমি মুসলমান হয়ে গেছি আল্লাহ বলেন অকুম তামিয়াল মুফসিদিন তুই মুসলমান না বরং তুই অনলি ওয়ান এক নাম্বারের তুই সন্ত্রাস তুই মুসলমান না আল্লাহ বলছেন সন্ত্রাস আর ফেরাউন বলছে আমি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের এই কালিমাকে গ্রহণ করেন নাই ফেরাউনের এই ইসলাম আল্লাহ পাক রব্বুল গ্রহণ করেন নাই বরং আল্লাহ পাক সমুদ্রে ডুবে মারলেন আল্লাপাক রব্বুল আলামিন যেই দিনে হাজরতি মুসা আলী সালাম কি ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করলেন আর ফেরাউন বাহিনীকে আল্লাপাক ডুবে মারলেন ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ আসুরার দিন সুবাহ আমার ভাইয়ারাম এই আসনার দিনের 2 নম্বর জি ঘটনা ঘটেছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসতাবদ সফিনাতহু আলাল জূদি ফি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জাহাজটাকে জূদি পর্বতমালাই উত্তোলন করেছিলেন বর্তমান তুরস্কেই সেই যদি পাহাড়টা বর্তমান তুরস্কের ভিতরে অন্তর্ভুক্ত হাদরতিন ও আরেসাল প্রায় সাড়ে নয়শো বছর পর্যন্ত তার মধ্যে রেখে দিনের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন কিন্তু তারা কালি মাকে প্রত্যাখ্যান করল কালিমা গ্রহণ করে নাই করে নাই এমনকি নু আলিসলামের উপরে তারা জুলুম নির্যাতন শুরু করে দেয় সারাদিন তারা আতন করত সন্ধ্যাবেলায় মরে গেছে মৃত ভেবে তারা চলে যাইত আর যখন তিনি সুস্থ হইতেন যখন তিনি প্রাণটা ফিরে পাইতেন তখন তিনি আবারও তাদেরকে দিনের দাওয়াত দিতেন আবারও তাদেরকে কালিমার দাওয়াত দিতেন আর বিমানের তোলার এইভাবে নবীকে কষ্ট দিত

জমিনে যত কাফের আছে জমিনে যত বেমান আছে সমস্ত বেমানগুলোকে আপনি ধ্বংস করে দেন তাদের একটাকেও আপনি ছাড়বেন না আপনি কাউকে ছাড়বেন না সবগুলোকে আপনি ধ্বংস করে দিন আল্লাফাকপুর আমিন দোয়া কবুল করলেন সোরে হরি সাঁইতিশ্রাম দরায়ত ওয়েস্ট আইল ফুল ক্যাবিনাম ওয়াহাই না ওয়াডা তোহ তিবনি ফিল্লে দিনা দলম ইন হুম গরী পোণ আল্লাহপাক রব্বুল আল আমিন হাদরতিনু আলীসলাম কি কিস্তি নির্দেশ দিলেন আর বলে দিলেন এই কিস্তির মাধ্যমে আমি পাক যারা আমিন তাদের কি হেফাজত করব বেইমান দিরকে আমি ধ্বংস করে দেব কিস্তিপাল হদরতিন আলসালামকে আল্লাপাক নির্দেশ দিয়ে দিলেন তৃতীয় তলা বিশিষ্ট কিস্তি বানানো হল তৃতীয় তলার মধ্যে নারী রাম দ্বিতীয় তলার মধ্যে পুরুষেরা এবং নিজতলার মধ্যে অন্য অন্য প্রাণীগুলোকে নিয়াম এরপরে যখন সময় হলো সময় মতে আল্লাপাক পানি বর্ষণ করলেন নিজ দিক থেকে পানি উঠালেন উপর দিক থেকে বৃষ্টি আর বৃষ্টি আল্লাপাক রব্য আলমী ন এত পরিমাণ বৃষ্টি দান করলেন বন্যা হয়ে গেল হদরতে নু আলেহসালমির এই সেই জাহাজ বাসতে লাগল তারা কবিরাল লোকরা জাহাজের ভিতরে অবতরণ করলেন আল্লাহপা রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত হদরতে নু আলিহি সালা দুয়াস সালামীর এই জাহাজটাকে বাসাইতে বাসাইতে যদি পাহাড়ের নিকট নিয়ে গেলেন গেলেন যখন সময় হয়ে গেল সময় মতো আল্লাপা রব্বুল আলামিন ঘোষণা করলেন

ওয়াকদিয়াল আমরু আল্লাপা পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন কাজ সমাপন করার জন্য ওয়াস্তাওয়া তাআলাল যদি তখন ওই জুদি পর্বতমালার একেবারে শৃঙ্গে পৌঁছে গিয়েছিল ওই জাহাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করলেন সুরিয়ান কাবূদীর 11 নম্বর আয়াত আলনা পাক বলেন ফা আমু জাইনাহুম ওয়া আসহাবাস সাফিনতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন আমি মুক্তিদান করলাম ওই জাহাজের অধিবাসী যারা ছিল তাদেরকে আমি মুক্তিদান করলাম আর আর তাদের সেই মুক্তিদানটাকে সারা বিশ্ব বাসীর জন্য আমি পাক নিদর্শন বানাই দিলাম করলেন তার জাহাজ থেকে পর্বতমালা যুদি পাহাড়ের উপরে যখন পৌঁছে দিলেন আর সব কাফির বিমানদেরকে বন্যার মাধ্যমে শেষ করে দিলেন ওই দিনটি ছিল মহরমের দশ তারিখ আসরা দিন তিন নাম্বার জি ঘটনা ঘটেছিল হযরতি ইউনুস আলাইহিস সালাম কুনজিয়া ফিহি মিনাল বাতনি ওই দিন আলামিন মাছের পেট থেকে মুক্তিদান করেছিলেন হযরতি ইউনুস আলাইহিস সালাম কে আল্লাহ আলামিন ইরাকের মুসেল প্রদেশের নিনোয়াবাসীদের জন্য আল্লাহ পাক আলামিন পাঠিয়েছিলেন অবাধ্য জাতিকে হেদায়ত করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু অবাধ্য জাতি নাম হজরতি সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে হজরতে ইউনুস আলী সালাতাম একটা পর্যায়ে কবিরাল লোকদেরকে বললেন তোমাদের উপরে আল্লাহর গজব আসবে আল্লাহর গজব আসার আগে আগে তোমরা ইমান আনয়ন করম তারাও চ্যালেঞ্জ করলো গজব পাঠাও তোমার আল্লাহকে বলো আল্লাহ যেন গজব পাঠায় خضرة إنس صلى الله عليه وسلم اللهم على الله عليه على الله باك رب العالمين بولين ودنون اذ ذهب مغاضبا فظن ان لن نقدر عليه فنادى في الظلمات ان لا الها কেল্লা অন্ত সুবাহানকা ইনকুন্তমিনা দালিমিন লম্বা গঠন সংক্ষেপে বলছি হাদ্রতি ইউনুসানেসলাম জাহাজের মধ্যে উঠলেন সমুদ্রের মধ্যে ছাপ দিলেন একটা মাছ তাকে গিলে ফেলল আর সমুদ্রে যখন মাছ গিলে ফেললো তিনি বুঝতে পারলেন যে আমি একজন জয়ালেম হাদ্রত সালাম বুঝতে পারলেন যে আমি যে কবিল লোকদেরকে ছেড়ে চলে আসলাম আল্লাহর হুকুম অপেক্ষা করে আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা না করে চলে আসলাম এটাই আমার অপরাধ অপরাধের পেটের ভিতরে যখন তিনি বুঝতে পারলেন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র আমি জলে আপনি ছাড়া কেউ আমাকে হেফাজত করতে পারবে না মুক্তি দিতে পারবে না যখন দোয়াটি পড়লেন আল্লাহ পাক মাসকে হুকুম করলেন ও সমুদ্রের মাস মুসা হযরত ইউনুস পয়গম্বর তোর পেটের ভিতরে থাকবে কিন্তু ইউনুস পয়গম্বর সম্পূর্ণ অক্ষত থাকবে সুবহানাল্লাহ মাছকে নির্দেশ দিলেন পেটে নিয়ে ঘুরবা কিন্তু আমার ইউনুস যেন হজম না হয় আমার ইউনুসের যেন কোন ক্ষতি না হয় মাসের পেটের ভিতরে হজরত ইউনুস আলী সালাম ওই মাসটা পয়গম্বর নিয়ে গড়ে ইউনুস পয়গম্বর দোয়া করতেছে আল্লাহ পাক রব্বুর আলমিন দোয়া কবুল করলেন তাকেও মুক্তির ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই তিনটা অন্ধকারের ভিতরে হজরত ইউনুস সালাম সালামকে আল্লাহ হেফাজত করলেন পানির নিচের এক অন্ধকার আবার মাছের পেটের ভিতরে এক অন্ধকার এরপরে দুনিয়ার অন্ধকার প্রায় তিনটা অন্ধকারের ভিতরে আল্লাহ পাক হজরতে ইউনুস আলাইহিস সালাম কে আল্লাহ পাক বাঁচিয়েছেন আল্লাহ পাক আলামিন বলেন সূরা সাফফাতের ১৪৩ নম্বর আয়াত ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহীন ভদ্রত ইউনুস ফায়গম্বর বেবরা আল্লা বলতেন আল্লাহ বললেন তিনি যদি আমার তসবি তাহালিল না পড়তেন আইলা বিসে ফি বাতুনিহ লাইলা বিসে ফিবতু নিহি ইলাওমি আসুন তাহলে কয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো ভদ্রত ইনুস ফেগম্বর যদি আমি আল্লাহ কি না ডাকতো আমি আল্লাহর থেকে না পড়তো তাহলে কামাক পর্যন্ত থাকতে দিন পানির অন্ধকারের ভিতরে মাসির পেটের অন্ধকারের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন তাকে বাঁচায় রাখলেন আর মাসির পেট থেকে যেদিন আল্লাপাক মুক্তি মুক্তিদান করেছিলেন ওই দিনটা ছিল মহারমের দশ তারিখ আশুরার দিনে সান আল্লাহ চান্দম্বর নাম্বার এই আশুরার দিনে যে গঠন আল্লাহ পাকরব্বুল আলামিন গঠিয়েছেন ফি হিত্লাহু আল্লাহ আদম আলাইহি সাললাম আল্লাহ পাকরব্দুল আলমিন হাদরতে আদম আলে সালামের তো বাকবুল করলেন আল্লাহর পয়াগম্বর হাদরতে আদম আলাইসালাম এজিতে জিতে হাদি কারণে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপরাধী হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলী সালাতামকে যখন দুনিয়াতে পাঠায় দিলেন আল্লাহ পাক তাকে কিছু বাক্য শিক্ষা দিলেন

নন্ন মিনাল খ আমি আমার নিজের নফসির ওপরে সুলুম করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে মাফ না করেন নন্ন আমিনাল খ শিরিন অবশ্যই আমি ক্ষতিগ্রস্থের অন্তর্ভুক্ত হয়ে যাব পাতা আলেহি আল্লাপা রব্বুল আলামিন হদরতে আদম আলাইহি সালাতুয়াস সালামের তোবাকে কবুল করলেন আর যেদিন আল্লাপাক হদরতে আদম মানে সাল্লামের তোবা কবুল করলেন ওই দিনটা ছিল মহাররমের দশ তারিখ আসরার দিন পাঁচ নাম্বারজি গঠন আল্লাপা রব্বুল আলামিন গঠিয়েছেন হদরতে ইউসুফ সালাম আমরা জানি আল্লাপ্পা রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সৌন্দর্য দান করেছিলেন সমস্ত পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হজরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালামকে ছোটবেলা থেকে তার উপরে হিংসার বশবর্তী হইয়া তার দশ ভাই তার উপরে নির্যাতন করেছিল জুলুম করেছিল কূপের ভিতরে নিক্ষেপ করেছিল মিশরের কেনানের কূপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জানেন তিনি হবেন পয়াগম্বর হজরত ইউসুফ আলী হিসালাম আল্লাহ পাক রব্বুল আলমিন যেদিন থেকে মুক্তিদান করলেন সেই কূপ থেকে মিশরের কেনানের কূপ থেকে হজরত ইউসুফ আলাহ সাল্লামকে যে দিনটাই মুক্তিদান করেছিলেন ওই দিনটাও ছিল মহারমের দশ তারিখ আসরার দিন ছয় নম্বর হজরত ঈসা আলী হিসালাম

মারইয়াম আলাইহিস সালামের উপরে মিত্তা আহমদ দিয়েছিল তিনি বিবি চারলিপ্ত হয়েছিলেন নাউযুবিল্লাহ আর খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে বিভিন্ন ধারণা করেছিল ফাইন্নাহু উলিদা ফিহি এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন আর হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মানুষদের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন আর লোকেরাম তার বাড়িটা গ্রাহক করলো চুদর দিক থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কিন্তু ভিতর থেকে কেউ বাইর হচ্ছে না কবিদার লোকদের লিডার ভিতরে পাঠিয়ে দেওয়া হল হযরতে ঈসা আলাইহিস সালামকে বের করার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠায় নিলেন আর ওই যে লোকটাকে প্রেরণ করেছিল কবিলার সর্দার ওই লোকটাকে ঈসা আলাইসালামের আকৃতি আল্লাহ দানন করলেন আকৃতি বানায় দিলেন বের সমস্ত লোকেরা তার উপরে আক্রমণ করল শুলিতে আমার মারলো আর তারা মনে করছে যে ঈসা আলাহিসাল্লামকে মারছে কিন্তু ওই লিডারও বলেছিল তোমরা আমাকে কেন মারো আমাকে তোমরা কেন মারতেছো আমি না তোমাদের লিডার আমি তো তোমাদের নেতা আমাকে মারছো কেন কিন্তু কবিরার লোকরা বলতেছে বাটপারিরা জায়গা পাও না তুমি তো ইসা তারা মনে করেছিল যে ঈসা আলাইহিস সালামকে মেরেছে কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা মারে নাই মারতে পারে নাই সূরা নিসার ১৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম তারা তাকে হত্যাও করতে পারে নাই শুলিতেও চড়াইতে পারে নাই বরং তারা দিদা দ্বন্দ্ব সন্দেহান ছিল তারা একিনবাবে তারা নিশ্চিত হতে পারে নাই যে কে মেরে মেরেছে সন্দেহ ভিতরে ছিলই কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন হদরতি সাল্লাহসাল্লাম তাদের হাত থেকে বাছাইলেন সরাসরি আল্লাহ পাক জীবিত অবস্থায় হদরতি সাল্লাহসাল্লাম আকাশে ওঠে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনে যেদিন হদরতি তার খ্রিস্টান বাহিনী থেকে মুক্তিদান করেছিলেন আর সরাসরি জীবিত অবস্থায় আকাশে উঠেছিলেন ওই দিনটাও ছিল আমার আরমের দশ তারিখ আসরার দিন হাজরত ইসা আকাশে আছেন কেয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠাবেন দামেশকের জামে মসজিদের তিনি বিনা রায় তিনি অবতরণ করবেন এরপরে তার জালের বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করবেন পুরা কাহিনী আপনারা তাফসিরের ভিতরে শুনেছেন এরপরে সাত নম্বর হজরত দাউদ আলী সালাতামের তৌবাল্লা পাক রব্বুর আলমিন কবুল করলেন মাহরমের দশ তারিখে তিনি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলেন নয় নম্বর ইয়াকুব বাবা সন্তানের সুখে কাঁদতে কাঁদতে তার চোখের দৃষ্টি পর্যন্ত চলে গিয়েছিল তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আল্লাপাকবুল আলামিন তাকে দৃষ্টি শক্তি ফিরিয়েছিলেন রুদ্রাবাসরিহি আল্লাহ পাক যেদিন তার দৃষ্টি শক্তি ফিরিয়েছিলেন ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন 10 নম্বর নবীুনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি গুফির লাহু মা তাকদ্দাম মিন দামবিহি ওয়া মা 10 নম্বর হলো আপনার আমার নবী মহানবী শ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো গুণা ছিল না এরপর পাক রব্বুল আলামিন বলেন ও বন্ধু যদিও আপনার আগের পরে কোনো গুণা নাই এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই দিনে আপনার আগে পরের সমস্ত গুণাকে আমি পাক অগ্রিম ক্ষমা করে দিলাম সবাহ আল্লাহ তাহলে এই দশটা ঘটনাকে কেন্দ্র করে মহরমের দশ তারিখের এই দিন থেকে আসর রাখা হয়েছে